বুখারীর বর্ণনা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন সিয়ামের ব্যাপারে, আসসাউমুলি ও আনা আজিজি বিহি, আল্লাহ তাআলা বলেন এই সিয়াম আমার, আর এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে এই কথা বলেন নাই, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে এই কথা বলেন নাই, কিন্তু সিয়াম, একমাত্র সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আসসাউমুলি ও আজিজি বিহি, এটা আমার, এটা আমি এর প্রতিদান নিজ হাতে দান করব। কেন এটাকে নিজের বললেন? এই বক্তব্যের ব্যাখ্যায় ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানে বাইহাকিতে বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বিশ্বনবী বলেছেন আসসিয়ামুল আরিআফি, সিয়াম হলো এমন একটি আবাদত যে আবাদতের ভিতরে লৌকিকতা নাই, লোক দেখানো নাই। আপনি সালাত আদায় করলেন, সবাই দেখল, আপনি দান করলেন, যাকাত দিলেন, সবাই দেখল, আপনি হজ করলেন, সবাই দেখল, সবাই বুঝবে যে আপনি হজ পালন করেছেন। অনেকে তো নামের শুরুতে হাজি লেখানোর জন্য হজ পালন করে, নামের শুরুতে দানবীর লেখানোর জন্য লোক দেখায়া দেখায়া দান করে। মারহাবা যেখানে জোরে বেশি বলা হয় ওইখানে দান বেশি করা হয়, এগুলো হচ্ছে লৌকিকতা। আর ইমাম বাইহাকি বলেন আপনি রোজা আছেন কিনা, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, আমি আজকে রোজা আছি কিনা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, জানেন কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আসসাউমুলি, এই রোজাটা আমার, এই রোজার খবর আমি ছাড়া কেউ জানে না, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। ইমাম বাইহাকি সুনানে বাইহাকিতে আরেকটি হাদিস নকল করেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা মানুষগুলা যেদিন জমায়েত হবে, হকুল ইবাদ যারা নষ্ট করেছে, বান্দার হক যারা নষ্ট করেছে, হক দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, মনে করেন সালাত তরক করে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইমাম বাইহাকি সুনানে বাইহাকিতে বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে নামাজি বান্দাগুলা তাদের আমল নামার বদৌলতে সামনে দাঁড়াবে, ও ভাই আমি কিছু টাকা তোমার কাছে পাওনা ছিলাম, এই টাকা না দিয়া তুমি কিভাবে জান্নাতে যাবে? দোকানদার সামনে দাঁড়াবে, আমার দোকানের চাল নিছিলা, ডাল নিয়েছিলাম, টাকা দাও নাই, আজকে হাসুর ময়দানে এই টাকা পরিশোধ না করে তুমি জান্নাতে যেতে পারবে না। হাসুর ময়দানে আপনি কিভাবে টাকা দিবেন? টাকা কোত্থেকে আনবেন? আপনাকে আমল দিতে হবে, আপনি সালাতের আমলগুলা বান্দাকে দিতে থাকবেন, সালাতের আমলগুলা শেষ হয়ে যাবে, আপনি যাকাতের সওয়াবগুলা বান্দাদেরকে দিতে থাকবেন, যাকাতের আমলগুলা শেষ হয়ে যাবে, হজের সওয়াবগুলা আপনি দিতে থাকবেন, এভাবে দিতে দিতে আপনার সমস্ত আমলগুলা এক সময়ে শেষ হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে। ইমাম বাইহাকি বলেছেন ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়াউমুল কিয়ামা ইউহাসিবুল্লাহু আবদাহু ওয়ায়ুআদ্দিবুহু আলাইহি মিনাল মাযামিন মিন আমালিহি হাত্তা লা ইয়াবকা লাহু ইল্লা সাওম। বান্দাদেরকে আবার আপনি আমল দিতে দিতে সব শেষ, নামাজের আমল শেষ, রোজার এটা তো বাকি আছে, যাকাতের সব আপনি দিয়ে দিলেন, ওই যে পাওনাদাররা আপনার সামনে দাঁড়িয়েছে, হজের সব আপনি দিয়ে দিলেন, আর কোন আমল নাই, আল্লাহ তাআলা তখন বলবেন ও বান্দা হাত্তা ইয়াবকা, হাত্তা ইয়াবকা লাহু ইল্লা সাওম, ও বান্দা নামাজের আমল নাই,
জাকাতের সওয়াব নাই, হজের সওয়াব নাই তোমার, তবে রোজার সওয়াব এখনো বাকি আছে। দুনিয়ায় কষ্ট করে সিয়াম পালন করেছ, যে সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ বলেছিলাম, আর সাওমলি ও আনাজিজি বিহি, এই সিয়াম আমার সিয়ামের প্রতিদান আমি দেব। বান্দারে তোমার কোনো আমল নাই, টেনশনের কারণ নাই, রোজার আমলের বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। আজকে তুমি ওয়ুদখিলুহুবিস-সাওমিল জান্নাহ, এই যে সিয়াম পালন তুমি করেছ, সিয়ামের বদলতে বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সিয়াম এটাকে মূল্যায়ন করতে হবে, যথাযথভাবে এটাকে মূল্যায়ন করা উচিত। আমাদের কি করার ছিল আর আমরা কি করতেছি? সহিহ ইবনের বর্ণনা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ এই সিয়ামের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী মসজিদে নববীর প্রথম মিম্বারে পা রাখলেন, নবীজি আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় মিম্বারে বিশ্বনবী পা রাখলেন, আবার বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না, কিছুই দেখলাম না, একে একে তিনবার আপনি আমিন বললেন, এই আমিন বলার রহস্য কি? বিশ্বনবী বলে, ও সাহাবীরা, এই মাত্র জিব্রাইল আমার কানে কানে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আমি জিব্রাইল বদদোয়া করতেছি। এক শ্রেণীর মানুষ হলো যারা, এক শ্রেণীর মানুষ হলো যারা আপনার নাম শুনে দুরুদ পাঠ করে না, তারা যেন ধ্বংস হয়ে যান। সাহাবীরা, রে আমি বিশ্বনবী বলেছি আমিন। এই দোয়া কবুল হোক। দোয়াটা কে করতেছে? সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন, তিনি দোয়া করতেছেন। আর আমিন কে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি আমিন বলতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া কি কবুল না হয়ে পারে? জিব্রাইল স্বয়ং দোয়া করে আর বিশ্বনবী আমিন বলতেছেন। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, আমি যখন জিব্রাইল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় পিতামাতা জীবিত পেয়েও যারা পিতামাতার সাথে সত্য ব্যবহার করতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান পে যারা জীবনের গুনাহখাতাগুলা মাফ করে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী বলেন, সাহাবীরা আমি আমিন বললাম। এজন্যে নবীজি আমিন বলেছেন আর জিব্রাইল অভিসম্পাত করেছেন, বদদোয়া করেছেন, যারা মাহে রমজান পেও জীবনের গুনাহখাতাগুলা মাফ করে নিতে পারলো না। এজন্য আমরা কতটুকু রবের গোলামি করতে পেরেছি, কতটুকু নিজের জীবনের গুনাহ মাফ করতে পেরেছি, আমরা বিবেক দিয়ে চিন্তা করি। এজন্য আমাদের সিয়াম হবে গুনাহমুক্ত, আমাদের সিয়াম হবে কোরআনময়।